এটা কোন মেদিনীপুরে? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের কোথায়? চণ্ডীপুর। এই পটটার নাম কি? এইটা সাবিত্রী সত্যবান। সাবিত্রী সত্যবান, ঠিক আছে। আর ওটা তো মা লক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মী। আর এইটা কি মা মনসা? না, এইটা মা মনসা। আচ্ছা, আর এইটা? এটা হচ্ছে কৃষ্ণ সাবিত্রী সত্যবান। সাবিত্রী সত্যবান, ওটা মা মনসা। হ্যাঁ, ওটা মা মনসা, এটা মা মনসা। ঠিক ঠিক। এটা হচ্ছে দুর্গা। দুর্গা। দক্ষিণ কলকাতার যাদবপুরের তালতলা ময়দানে চলছে রাজ্য খাদি মেলা 2022-2023। আগামী 16 জানুয়ারি পর্যন্ত এই খাদি মেলা চলবে। এখানে আজকে আমরা গিয়েছিলাম দেখে নিতে যে কেমন ধরনের হস্তশিল্পের সম্ভার নিয়ে আয়োজিত হয়েছে এই খাদি মেলা। আমরা গিয়ে মুগ্ধ হলাম সেখানে, যেরকম ডোকরার কাজ রয়েছে, পটচিত্র রয়েছে, ঠিক তেমনিভাবে রয়েছে পাটের তৈরি পুতুল, একই সঙ্গে রয়েছে কৃষ্ণনগরের পুতুল, মৃৎশিল্প, কাঁথা স্টিচ সহ আরও একাধিক নানা সম্ভার, যা দেখে আমরা মুগ্ধ হলাম। যাদবপুরের তালতলা ময়দান আদতে অবস্থিত হচ্ছে সাউথ সিটি মলের পাশে, বাস স্টপেজের নাম EDF। সেখানে নেমেই আপনারা এই রাজ্য খাদি মেলায় যেতে পারেন। এই মেলার পোশাকি নাম হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য খাদি মেলা, যেখানে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ শিল্পীদের কাজ এখানে আপনি দেখতে পাবেন, কিনতে পাবেন। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। জেলা খাদি মেলা নিয়ে এর আগে আমরা একটা ব্লগ বানিয়েছিলাম, সেটা হয়েছিল মধ্যম গ্রামে, আই বাটনে তার লিঙ্কটি দেওয়া রইল।
সনাতনী ঐতিহ্যের পাশাপাশি পটচিত্র এখন কিন্তু কফি মগ, কলমদানি, কফি ট্রেতেও অঙ্কিত হচ্ছে। এছাড়াও বড় বড় থালাতেও পটচিত্র অঙ্কিত হচ্ছে, যেগুলো পরবর্তী সময় দেওয়ালে টানানোর কাজে লাগছে। পৌরাণিক, লৌকিক, সামাজিক, ঐতিহাসিক সমস্ত কিছুর প্রেক্ষাপটই কিন্তু আমরা পটচিত্রের মাধ্যমে দেখতে পাই। এ যেন একটা চলমান ইতিহাসের সাক্ষী বহন করে চলে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর থেকে কিন্তু শিল্পীরা এসছে তাদের অসাধারণ পটচিত্রের সম্ভার নিয়ে। পাশাপাশি রয়েছে উত্তরবঙ্গের বাঁশের কারুকার্য মণ্ডিত বিভিন্ন ধরনের হস্তশিল্পের সম্ভার, যা দেখে মন মুগ্ধ হলো এবং হৃদয় প্রাণবন্ত হয়ে উঠল। এবং এখানেও আমরা কিন্তু দেখা পেলাম মুর্শিদাবাদের পাটের তৈরি পুতুলের, ওনারা একটা বিশেষভাবে পুতুলটাকে অঙ্কিত করেছেন বিশেষ নান্দনিকতার সঙ্গে। ঝুড়ির মধ্যে ছোট পাটের পুতুল বসিয়েছেন এবং একটি পাটের পুতুলের মধ্যে কিন্তু আমি টুপিও দেখলাম, অর্থাৎ একটা যে শীতের আমেজ, সেই শীতের আমেজও কিন্তু পাটের পুতুলের মধ্যে ধরে রাখার চেষ্টা হয়েছে। আমার যেটা বিশেষভাবে ভালো লাগলো তা হলো এই ঝুড়ির মধ্যে থাকা পাটের পুতুল। এছাড়াও পাটের তৈরি বিভিন্ন ধরনের আসবাব, পেঁচাও দেখা আমরা এখানে পেয়েছি। অগ্রদ্বীপের নতুন গ্রামের কাঠপুতুলের দেখাও কিন্তু আমরা এখানে পেয়েছি, যা দেখে আমরা বিশেষভাবে মুগ্ধ হয়েছি। বিভিন্ন উচ্চতার কাঠের পেঁচা, রাজারানী পুতুল, বউ পুতুল এবং বিশেষ করে গৌরাঙ্গ মহাপ্রভুর যে অনিন্দ্য সুন্দর কাঠের তৈরি প্রতিমা, তা দেখে মন কিন্তু ব্যাপকভাবে আমাদের মুগ্ধ হয়েছে।
এবং অগ্রদ্বীপের কাঠ পুতুল ছাড়া বা কাঠের পেঁচা ছাড়া এখনকার দিনে কিন্তু কোনো হস্তশিল্প বা খাদি মেলার সম্ভার কিন্তু অপূর্ণ হয়ে থাকে। তাই প্রতিটা জায়গায় হস্তশিল্প মেলা হোক, খাদি মেলা হোক, সেখানে কিন্তু আমরা কাঠের পুতুলের উপস্থিতি আমরা কিন্তু পাবই পাবো, এবং এটাই বাংলার একটা অন্যতম প্রধান ধারা ও ঐতিহ্য হয়ে থাকবে চিরকাল, এবং মানুষ আনন্দে এগুলো কিনছে। এছাড়াও আমরা দেখতে পেলাম কৃষ্ণনগরের তৈরি বিভিন্ন ধরনের সামাজিক ধর্মী পুতুল, কার্টুন ধর্মী চরিত্র এবং পুতুল, যা দেখে মন মুগ্ধ হলো। বিশেষ করে আমাদের মন পুলকিত হলো ঘাড় নাড়া বুড়ো বুড়ি, ঘাড় নাড়া পাগড়ি পরা স্বামী স্ত্রী দেখে অনেকটা আহ্লাদ আহ্লাদীর মতন দেখতে। সত্যি একটা নান্দনিক সন্ধ্যায় কাটল এই পশ্চিমবঙ্গ রাজ্য খাদি মেলার মাঠে। বাংলার ঐতিহ্যবাহী কাঁথার স্টিচের দেখাও কিন্তু আমরা এখানে পেলাম। সত্যি কাঁথাগুলো দেখে মন ভরে গেল। এখন শুধু কাঁথা নয়, কাঁথার কাপড়ের তৈরি পাঞ্জাবি, কুর্তা, রুমাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের আসবাবের দেখা আমরা এখানে পেলাম। দিনাজপুরের রায়গঞ্জের বেতের তৈরি বিভিন্ন ধরনের আসবাব, বাঁশের তৈরি বিভিন্ন ধরনের আসবাব দেখে আমাদের মন মুগ্ধ হয়েছে, এবং আমরা প্রথমে ভেবেছিলাম এগুলো হয়তো মালদার, কারণ মালদাতেও কিন্তু বেতের তৈরি বিভিন্ন ধরনের হস্তশিল্পের সম্ভার আমরা এর আগে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলায় দেখেছি। কিন্তু ওনারা বললেন না, এগুলো হচ্ছে রায়গঞ্জের বেতের তৈরি বিভিন্ন ধরনের হস্তশিল্পের সম্ভার। পাশাপাশি এর পাশেই অসাধারণ নৈপুণ্যতার সঙ্গে কাঁথা রয়েছে এবং রয়েছে অনিন্দ্য সুন্দর মাদুরও। আমাদের এই উদ্যোগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন। নমস্কার।